আমাকে এত কাছে এত ডহের একটা রেস্টুরেন্ট, আর আমরা এন্ন না যে বসে রয়েছি। অবশেষে আমরাও চলে গেলাম সেই ভাইরাল লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে। এত ডহের ডহের ভিউ দেখলি মনে হবে কি আমরা মালয়েশিয়া বা থাইল্যান্ডের কোনো রেস্টুরেন্টে আইছি। আসসালামু আলাইকুম, কিরম আছেন আপনারা? এত ডহের একটা রেস্টুরেন্টে আমরা আজকে কয়জনে মিলে ঘুরতে আইছি আপনারাও দেখলি পাগল হয়ে যাবেন, আর আপনাকেও মন চাবে এই জায়গা চলে আসতি। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাওয়া, বুঝছেন? রেস্টুরেন্টের নাম লিফ লাউঞ্জ, এক নামে সবাই চেনে, বর্তমান সময়ের ভাইরাল রেস্টুরেন্ট। এত সুন্দর ভিউ দেখলি মনে হবে কি আমরা বিদেশের কোনো রেস্টুরেন্টে আইছি। আমরা কয় বান্ধবী মিলে হলো ঘুরতে আইছি, বুঝছেন? একা তো আর এত সুন্দর জায়গা আসা যায় না। আপনারাও কয়জন বন্ধু বান্ধব মিলে অথবা পরিবারের সবাই মিলে চলে আসবেন। এত সুন্দর ভিউ, খালি গাছ আর গাছ, আবার ওই দেখেন পানি পড়তেছে, ঝর্ণার পানি কি ফাইন দেখা যাচ্ছে কন। ছবি তোলার জন্য মেলা ডহের ডহের জায়গা আছে, বুঝছেন? এই দিনের বেলা আসছে বলে রাত্রি হেনে বেশি ডক দেখা যায়, এই জন্যই আমাকে ঘুরা টুরা শেষ হলি আমরা রাত্রি আবার এই জায়গা আসবো, তারপরে আপনাকে রাত্রির ভিউটা দেখাবো কিরম দেখা যায়। দিনের বেলা আসছে বলে রাত্রির ভিউ আরও বেশি সুন্দর দেখা যায়। তা আমরা হচ্ছে এই মাওয়াই শখের হাড়ি রেস্টুরেন্টে খাতে গেছিলাম, খায়ে টায়ে ঘুরে গাইরে আবার সন্ধ্যার পরে এই জায়গা চলে আইসি লাইটিংয়ের মধ্যে ভিডিও করতে আর ছবি তুলতে। এবার আপনাকেও দেখাবো যে সন্ধ্যার পরে ঠিক এই জায়গা কেমন দেখা যায়। ওয়াও, কি ডহের ডহের গাছগাছালি, কি সুন্দর দেখা যাচ্ছে, একদম সব জায়গা লাইটিং করা। আমার তো মন চাচ্ছে কি এই জায়গা থায়ে যাই, কতদিন ধরে যে ভাইবে রাখছি আমি এই জায়গা আসবো আসবো, অবশেষে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর প্লেস, ছবি তুলেই শেষ করতে পারতেছি না। এই জায়গা আসলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন, যাতে শান্তি মতো ছবি টবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। আমরা এই জন্য নিচেতে উপরে যাচ্ছি সিঁড়ি বাইয়ে, লাইটিংগুলো একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখলি। এই যে রেস্টুরেন্টগুলো যারা করে এই বিটাকে মাথায় যে কত বুদ্ধি, এইরমভাবে গাছের মধ্যে লাইট ডুহই ডুহই তারপরে আর কি সন্ধ্যার পরে জ্বালায় দেয়। আমরা এই যে দেখেন সিঁড়ি বাইয়ে তিনতলা পর্যন্ত চলে আইছি, আমার বান্ধবী উঠি নাই, ওই যে আমার বান্ধবীরে দেখা যাচ্ছে, ওর বলে ঘুরতি ঘুরতি শরীর ক্লান্ত হয়ে গেছে, তাইতে আর আমার বান্ধবী উপরে উঠি নাই। দেখেন খালি এই রেস্টুরেন্টে আসলে কি আর জাতি মনে কবে কন, কি সুন্দর দেখা যায়, মনে হচ্ছে কি বিদেশে আইছি। আজ পর্যন্ত আমি যত রেস্টুরেন্টে গেছি ভিডিও করছি, আমার চোখে দেখা একদম মানে মনের মতো একটা রেস্টুরেন্ট আছে এইডে। শুনছি এই জায়গার খাবারের বলে মেলা দাম, এই জন্য আর খাই নাই, বোঝেনি তো রেস্টুরেন্টটা এত পোসপাসের, নিশ্চয়ই হেনে মেলাটা হয়েসা জাগে তারাই আসে, আমরা ওই ফাঁসেরতে খাইয়াইছি, হেনতে আর খালাম না, কাছে টাহা নাই উইলে, রুজিতে থাকলে পরে একদিন এসে খাবো।